রাজ্যে এখনই চালু হচ্ছে না নয়া শিক্ষানীতি। সোমবার কেন্দ্রের সঙ্গে ভার্চুয়াল বৈঠকের পর একথা স্পষ্ট করে দিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। প্রসঙ্গত, এর আগে কেন্দ্রের বিরোধিতায় তামিলনাড়ু সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছিল নতুন শিক্ষানীতি তাদের রাজ্যে শুরু করা সম্ভব নয়। আর এবার করোনা পরিস্থিতিকে সামনে রেখে আপাতত নতুন শিক্ষা ব্যবস্থা চালু পিছিয়ে দিল পশ্চিমবঙ্গ। পাশাপাশি নতুন শিক্ষানীতি পদ্ধতিতে যে পড়াশোনার কথা বলা হয়েছে তার জন্য প্রয়োজনীয় পরিকাঠামো গড়ে তুলতে আর্থিক সংস্থান কী বা কেন্দ্র রাজ্যের মধ্যে কার কতটা অংশীদারিত্ব থাকবে, এসব প্রশ্নের জটও খোলেনি এখনও। তাই আজ জাতীয় শিক্ষানীতি নিয়ে রাষ্ট্রপতির ডাকা ভার্চুয়াল বৈঠকে যোগ দিয়েও অসন্তোষ প্রকাশ করলেন রাজ্যের শিক্ষামন্ত্রী। এরপরই সংবাদ মাধ্যমে তিনি জানিয়ে দেন, এখনই এরাজ্যে নতুন শিক্ষানীতি চালু করা সম্ভব নয়। আমাদের তোলা বিষয় যে করোনা যখন চলছে তখন তাড়াহুড়ো না করে করোনার বিষয়টাকে অগ্রাধিকারের ভিত্তিতে দেখা হবে, এটা আমাদের আবেদন। এখন রাজ্যের আমরা মনে করি করোনা পিরিয়ডে মানুষকে রক্ষা করা, মানুষকে স্বাস্থ্য সুস্বাস্থ্য চিকিৎসা দেওয়া, তাদেরকে সাহস এবং সচেতন করা, এই লড়াইটাই সবচেয়ে বড় কথা। এবং আমরা একই সাথে সাথে শিক্ষার ব্যাপারেও আমাদের এক্সপার্ট কমিটি হয়েছে, তারা রিপোর্ট দিয়েছে, আমরা সবার সাথে কথা বলে আমরা নিশ্চয়ই একটু সময় দিলে আমরা আমাদের মতামত জানাব। প্রাথমিকভাবে দেখে মনে হচ্ছে যে উচ্চ শিক্ষাকে যেভাবে কনসলিডেশনের নিয়ে যাওয়া হচ্ছে তাতে করে কেন্দ্রীয়করণ, বাণিজ্যিকীকরণ এবং আমাদের দেশের বিশেষ করে আমাদের রাজ্যের যারা এই রাজ্য থেকে অনেকে নোবেল প্রাপক, এই রাজ্যের দুটি বিশ্ববিদ্যালয় সেরার দিকে ভারতবর্ষে, এখানে IIM আছে, IIT আছে, সেই এবং এডুকেশনাল হাব, সেই সমস্ত বিচার বিবেচনা না করে শুধুমাত্র কেন্দ্রীয়করণের দিকে যে চেষ্টা আমরা দেখলাম প্রাথমিকভাবে, আমরা তার বিরুদ্ধে।